চ্যানেল কর্ণফুলী আপনারা যে চ্যানেলটা করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। এই কারণে আমিও একজন চিটংয়ের ছেলে হিসাবে আমি মনে করি যে কর্ণফুলী নদীর নামকরণে যে চ্যানেলটা আপনারা দিয়েছেন তার জন্য আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ সুন্দর এবং সার্থক কামনা করছি। আর বিশেষ করে আমি উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ার্ড আওয়ামী লীগের, তার জন্য আমি উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখেন সামনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই কারণে আমিও একটা আশাবাদ ব্যক্ত করতেছি যে 26 নম্বর ওয়ার্ডের উত্তর হালিশহর ওয়ার্ডের জনসাধারণকে আমি আপনাদের মাধ্যমে ভোটারদেরকে এবং জনসাধারণকে শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমি এতটুকু বলবো যে যারা ওয়ার্ডে প্রত্যেকে প্রত্যেককে চিনেন, প্রত্যেকে প্রত্যেককে জানেন, যারা দীর্ঘদিন যাবত যে রাজনৈতিকভাবে যারা সততা বজায় আছে, যাদের সততার গুণে বিশেষ করে আমরা হালিশহরে যে উত্তর হালিশহর ওয়ার্ডে নানান ওয়ার্ডে নানান ধরনের সন্ত্রাস বা চাঁদাবাজি বা অনেক ধরনের অপকর্ম হয়ে থাকে, ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসাবে যে আমাদের ওয়ার্ডের ভিতরে সে ধরনের কোনো কিছু নাই। আমরা সবাই সবার সাথে সম্পৃক্ত বজায় চলি। এখানে নানান ধরনের পার্টি আছে, এক একজন এক একটা পার্টি করে। সবচেয়ে বড় জিনিস হলো এটা যে আমরা ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যারা আছি তারা সবার সাথে আমরা সম্পৃক্ত বজায় আমরা চলার চেষ্টা করি, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। এবং তার পাশাপাশি সবচেয়ে বড় জিনিস হলো এটা সততা বজায় যেভাবে চলা যায় এভাবে চলার জন্য চেষ্টা করি না। ইনশাল্লাহ আশা আছে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে, সবই তো হলো আল্লাহর ইচ্ছা। ভোটাররা ভোট দিবে কিন্তু আল্লাহর হুকুম থাকতে হবে, আল্লাহর হুকুম যদি নাকি থাকে তাহলে আমি হয়তো আমার স্থানে অসীন হতে পারবো, কিন্তু আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমি হয়তো যদি ওয়ার্ড কাউন্সিলর হতে পারি, ইনশাল্লাহ আমি আশা রাখি যে গরিব দুঃখী মেহনতির মানুষের পাশে থেকে যে তাদের খেদমত করার জন্য আমি চেষ্টা করব। আমি মনে করি এটাই একটা আমার সুযোগ, আমি আখেরাতে কিছু নামার জন্য এটা আমি একটা সুযোগ বলে মনে করি। আমি যদি দেশ দশের জন্য নাকি সততা বজায়ের জন্য কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখি যে আমি আখেরাতের জন্য কিছু পুঁজি করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের উত্তরোত্তর ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সে আশা ব্যক্ত করছে। এবং গত 2 বছর যেভাবে নাকি আপনারা জনগণের মাঝে এবং যারা বিশেষ করে আমাদের চট্টগ্রামবাসীর জন্য যেভাবে নাকি আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সুখে দুঃখে সর্বকিছুতে ছিলেন, আগামী 3 বছর পদার্পণ করেও যেন আগামীতে আমরা যেন এভাবে চালিয়ে যেতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং 26 নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি।